ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি ভরা রাসনের ডিজাইন নিয়ে এসেছি আশা করছি এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লাগবে তো দেখো আমি ডিজাইনটি বোনা স্টার্ট করে দিয়েছি দেখো আমি ওপর থেকে চারটে লাইন কাউন্ট করে নিয়েছি এর পাশাপাশিও চারটে লাইন কাউন্ট করে নিয়েছি দেখো সুঁচের ওপর কিন্তু চারটে লাইন ছিল এরপর দেখো এখানে একটা ক্রস স্টিচ হয়ে গেলো চারটে লাইনের এরপর যে চারটে যে দুটো দুটো লাইনের মাঝে আমি ফোঁটটা তুললাম এর সাইডেও দুটো লাইনের মাঝে ফোঁটটা দিয়ে দিয়েছি এই এইভাবে একটা স্টিচ হয়ে গেল এরপর দেখো ঠিক এর কর্নার থেকে ওপরের দিকে আরও চারটে লাইন কাউন্ট করে নিয়েছি এর পাশাপাশি চারটে লাইন কাউন্ট করে নিলাম এরপর দেখো সূচের ওপর কিন্তু চারটে লাইন থাকবে এইভাবে একটা ফোঁট তুললাম এরপর এখানে ফোঁটটা দিয়ে দেব আর দুটো লাইনের মাঝে ফোঁড়টা তুলব দেখো এখানে কিন্তু চারটে লাইনের একটা ক্রস স্টিচ হয়ে গেছে এর ওপর এর ওপরে দেখো দু সাইডে দুটো দুটো করে ছেড়ে দিয়েছি দিয়ে মাঝের বিন্দু দিয়ে ফোঁট তুললাম এইভাবে একটা স্টিচ হয়ে গেল তো আবারও সেম প্রসেস চারটে লাইন কাউন্ট করে নেব আর এখানে আমি গ্রিন কালার ইউজ করেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে দেখো সেম প্রসেস এইভাবে আমি বানিয়ে নিচ্ছি তিনটে স্টিচ কৌনিক বিন্দু বরাবর তিনটে স্টিচ বানিয়ে নিলাম এরপর বাম দিকে কর্নার বরাবর ওপরের দিকে দেখো চারটে লাইন কাউন্ট করে নিলাম এরপর পাশাপাশি চারটে লাইন কাউন্ট করে নিয়েছি এইভাবে চারটে লাইনের একটা ক্রস স্টিচ করে নিচ্ছি এরপর দেখো যে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো দু সাইডে দুটো দুটোর মাঝে ফোঁড়টা দিলাম এ সাইডেও দুটোর মাঝে ফোঁড়টা দিয়ে দেবো ঠিক আবার কৌণিক বরাবর আবারও চারটে লাইন কাউন্ট করে নিয়েছি এইভাবে আবারও চারটে লাইনের একটা ক্রস স্টিচ করে নিয়েছি আর এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটি আরও একবার দেওয়ার জন্য তো দেখো আমি এইভাবে তিনটে স্টিচ করে নিলাম ঠিক যে কৌণিক বিন্দুতে যে স্টিচ আছে সেই স্টিচটাকে ধরে কিন্তু দু সাইডে তিনটে তিনটে করে হবে এরপর নিচের দিকে দেখো আমি আবারও একটা স্টিচ করে নিচ্ছি এখানে একটা স্টিচ করে নিলাম আবারও একটা কৌনিক বিন্দু বরাবর আবারও স্টিচ করে নেব চারটে লাইনের তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও প্লিজ আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য দেখো এখানেও আমি একটা স্টিচ করে নিয়েছি আর ঠিক এর ডান দিকে কর্নার বরাবর একটা স্টিচ করে এর সাথে অ্যাড করে দেবো এইভাবে একটা ছক তোলা হয়ে গেল এর পরবর্তী ছকটা কিভাবে স্টার্ট করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এর কৌণিক বরাবর ওপরের দিকে চারটে লাইন কাউন্ট করে নিয়েছি পাশাপাশি চারটে লাইন কাউন্ট করে নিয়ে এইভাবে একটা স্টিচ বানিয়ে নিচ্ছি আর এর ওপরে দু সাইডে দুটো দুটো করে ছেড়ে দিয়ে মাঝের বিন্দুতে হোঁট দিয়ে এখানে একটা প্লাস চিহ্ন করে দিলাম এরপরেও দেখো আবার উপরের দিক বরাবর সেম প্রসেস মেনটেন করে এখানেও চারটে লাইনের একটা ক্রস টিচ বানিয়ে নিচ্ছি এরপর ডান দিকে নিচের দিকে আবারও চারটে লাইন কাউন্ট করে নিচ্ছি পাশাপাশি চারটে লাইন কাউন্ট করে নিলাম এইভাবে চারটে লাইনের ক্রস টিচ করে নেব। দেখো দুটো ক্রস টিচ হলো আবারও একটা স্টিচ করে নেব দেখো আমি এখানে তোমাদের দুটো ছক বানিয়ে দেখিয়েছি এইভাবে তোমরা পুরো আসনটা ছক বানিয়ে নেবে এরপর মাঝের সেন্টারের বিন্দুতে ফোঁটটা তুললাম দেখো নিচের দিক দিয়ে ছটা লাইন কাউন্ট করে নিয়েছি চার সাইডে কিন্তু ছটা লাইন করে কাউন্ট করে নিয়েছি ঠিক সেন্টারে ফোঁটটা তুললাম এরপর দেখো এখানে যে চারটে লাইনের ক্রস্টিচ করেছি ঠিক এই এখান থেকে বিন্দুতে ফোঁটটা তুললাম এইভাবে কিন্তু পাঁচটা স্টিচ করে নেব আর প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টারের যে বিন্দুটা একই থাকবে তো দেখো আমার তিনটে স্টিচ হয়ে গেল এরপর চারটে স্টিচ করে নিচ্ছি ঠিক পাশের বিন্দুতে ফোঁটটা দিয়ে দিলাম এখানে পাঁচটা স্টিচ হয়ে গেল। এরপর ঠিক এর দেখো কৌনিক বরাবর একটা স্টিচ করে নিচ্ছি ঠিক এর পাশের লাইনে ফোঁটটা তুললাম তোমরা বারবার মনে রাখবে যে সেন্টারে যে বিন্দুটা সেটা কিন্তু সেন্টারে একটাই বিন্দু দিয়ে কাজ হবে তো দেখো আমার তিনটে স্টিচ হয়ে গেল। এরপর দেখো আমি চার নম্বর স্টিচটা করে নিচ্ছি আর প্রত্যেকটা পাপড়ির ক্ষেত্রে কিন্তু পাঁচটা করে স্টিচ থাকবে তো দেখো আমার এখানে দুটো পাঁপড়ির ডিজাইন তোমাদেরকে দেখানো হয়ে গেছে এরপর তিন নম্বর পাঁপড়ির ডিজাইনটি বানিয়ে বানিয়ে নিচ্ছি দেখো এখানে আমি দুটো স্টিচ করে নিচ্ছি তিন নম্বর স্টিচ করে নিলাম এই যে আবার চার নম্বর স্টিচ করে নিচ্ছি এখানে কিন্তু আমি হোয়াইট কালারের উল ইউজ করেছি তোমাদেরকে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি সেন্টারের অংশে আমি ফোঁড়টা তুললাম দেখো চার সাইডে কিন্তু ছোটা ছোটা লাইন কাউন্ট করে নিয়েছি এরপর দেখো ঠিক এর কৌনিক বিন্দু বরাবর ফোঁটটা তুললাম আর এর পাশের বিন্দুতে ফোঁড়টা তুলে সেন্টারের বিন্দুতে ফোঁড়টা দিয়ে দিলাম এইভাবে কিন্তু পাঁচটা ফোঁড় হবে তিনটে স্টিচ হয়ে গেছে এরপর চার নম্বর স্টিচ করে নেব এর পাঁচ নম্বর স্টিচ এর দু নম্বর পাপড়ি ডিজাইনটি বানিয়ে নিচ্ছি দেখো দু নম্বর পাঁপড়ি ডিজাইনটি আমার বানানো হয়ে গেছে এরপর তিন নম্বর ডিজাইনটি আমি করে নিচ্ছি খুব ইজি একটা ডিজাইন আশা করছি তোমরা সকলে বাড়িতে বানাতে পারবে আমার এই ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও যাতে এইরকম অনেক নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে